নয় নয় করে দশ দশটা বছর কেটে গেছে প্রবাসী হয়েছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির সুবাদে সেই যে পুনে গেলাম, আর ফেরা হয়নি। আর ফিরবই বা কোন আকাঙ্ক্ষায়? কে আছে আমার এই গ্রামে? মা বাবাও গত হয়েছেন বহু বছর। এই টিকিট 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 টিকিট, এই যে দাদা ভাই, টিকিটটা করবেন। ও দাদা, ও দাদা, ঝাউপুর নামবেন তো, উঠে আসুন উঠে আসুন। বাস থেকে নেমে যখন গ্রামের রাস্তায় পা রাখলাম, তখন লালচে বিকেল ঘনিয়েছে। যেন কোন এক আদিম সময়ে চলে এসেছি। রাস্তার মোড়ের সেই ভাঙা টিমটিমে বাল্ব, খোয়া সুরকির রাস্তা, পাতকুয়ো, দশটা বছর তো আর কম নয়। কাঠগোলা পেরিয়ে দু চার পা হেঁটে ওই যে চুন সুরকি কাঁথা বাড়িটা, জরা জীর্ণ এক বৃদ্ধের মতো আজও দাঁড়িয়ে আছে, ওটাই আমাদের থুরি, আমার বাড়ি। সামনের যে ছোট বাগানটা মা নিজের হাতে বানিয়েছিল, এরপর ওরা চলে যাওয়ার পর গাছগুলোও অযত্নে মারা গেল। তবু রাখাল কাকা এখানে স্থানীয় একটা লোক, যতটা পারে দেখাশুনো করে, এইটাই ঢের। মাটির কাঁচা রাস্তা দিয়ে আরও মিনিটখানেক এগোনোর পর আমার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। এ কি এখানে তালা কেন? রাখাল কাকা আসবার কথা ছিল, এত করে বললাম দুপুরে খুলে রাখতে। হ্যালো, হ্যাঁ কী গো রাখাল কাকা, আমি এসে গিয়েছি, তুমি কোথায়? আর বলো না দাদা, আজ ভোর রাত থেকে আমার যে ধুম জ্বর, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ছেলের হাত দিয়ে চাবিটা পাঠিয়ে দিচ্ছি। সে বুঝলাম, সাবধানে থেকো। আর সন্তুর আসতে কতক্ষণ লাগবে? তা সময় তো একটু লাগবে বাবা, তুমি অপূর্বর দোকানে বসে একটু বিশ্রাম করো, বুঝলে? ও যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছচ্ছে। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে অপূর্বদার দোকানের সামনে এলাম। লোকটা আজীবনের মুখবধির, একসময় কত চা খেতে এসেছি, কত আড্ডা দিয়েছে দোকানে, খানিক দূর থেকে দেখলাম আজও একই রকম আদলে দোকানটা রয়েছে। আমাকে একটা চা দিন না। নিশ্চয়ই অপূর্বদা আমায় চিনতে পারেনি, নইলে এতক্ষণে চিৎকার করে ঠিক গায়ের লোক মাথায় করত। আরে স্নেহাশিস দানা, কি চিনতে পারছো না বুঝি? না মানে, আরে আমি অতীন গো, তোমার জুনিয়র ছিলাম স্কুলের, ওই মাঠে তোমাদের সাথে কত ফুটবল খেলেছি, মনে পড়ছে না? ও হ্যাঁ, তাই তো। তা কি খবর তোর, কেমন আছিস? ওই চলে যাচ্ছে একরকম, তবে তুমি কিন্তু বস একই রকম আছো, সেই আমাদের স্কুলের হিরো। হ্যাঁ কী যে বলিস না। তাহলে কি করছিস এখন? কি আর, ওই লোকাল জুট মিলটায় সুপারভাইজারের কাজ করছি। বাহ দারুণ খবর তো। ধুর আর ভালো, সেই এক ওই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, ওই এক চলছে। তা বিয়ে করে নিয়েছিস? হ্যাঁ কি আর করবো বলো, বাবা মার বয়স হচ্ছে, বাড়ির চাপ। আজ উঠলাম গো স্নেহাশিস দা। অপূর্বদা, এই টাকাটা কাল মিটিয়ে দেবো। হ্যাঁ আরে আরে চলে যাচ্ছিস কেন, দাঁড়া না, আর বসবো না। আর এখানটায় না আসতে আর ভালো লাগে না জানো, মাস দুই হলো জাপান কাকা মারা গেল, আর দোকানটাও বন্ধ হয়ে গেল। আগে এই জায়গা সব সময় কীরকম কি সুন্দর জমজমার থাকতো, আজ এলাম গো। জাপান কাকা নামটা শোনা মাত্র একরা স্মৃতি যেন আমার মনের মধ্যে ভিড় করলো। তাকিয়ে দেখলাম সত্যি পাশে ঝাপটা বন্ধ, একসময় সারাদিন এই ঘুমটিতে লেগেই থাকতো কত লোকের আনাগোনা। এই জাপান কাকা একটা বিচিত্র ধরনের লোক ছিল, শুনেছি তখনকার দিনে বিটেক এমটেক পাশ করে রীতিমতো জাপান গিয়েছিল চাকরি করতে, কিন্তু ওখানকার জল হাওয়া সহ্য হয়নি, তাই ফিরে আসতে হয়েছিল। মেধাবী ছাত্র হয়েও শেষে ওই দোকানেই বসতে হলো। কাকার মন কিন্তু ওই যন্ত্রপাতিতেই পড়ে থাকতো, তা ওনাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। না ছিল শরীরের যত্ন, না ছিল ব্যবসায় মন, গাল ভর্তি দাড়ি, মাথায় উস্কো খুস্কো চুল, আর সারাদিন কিছু না কিছু সারিয়েই চলেছে।
দোকানটার বিশেষত্ব ছিল মুদিখানার জিনিসের বদলে যন্ত্রপাতি রাখা থাকতো বেশি। ও জাপান কাকা, জাপান কাকা শোনো না, 100 নকুল দানা দাও। কাকা আরে কোথায় গেলে গো? বলি শুনছো, আর কবে আক্কেল হবে তোমার? দেখো ওকে ডাকছে দেখো। বলি হলো কি, কথা কানে যাচ্ছে না? আমি রান্নাঘর থেকে শুনতে পেলাম কখন থেকে ডাকছে ছেলেটা। যাও দেখো কি নিতে এসেছে, এরকম করলে আর খদ্দের আসবে? আহ শুক্লা থামো তো, আমি এখন যেতে পারবো না। তুমি দেখো কি লাগবে দিয়ে দাও। হ্যাঁ আমি ঘরও সামলাই আর দোকানও সামলাই, তা তুমি কি এমন রাজকার্য করছো শুনি? রেডিওটা সারাচ্ছি, দেখতে পাচ্ছ না? ওই করো, কাজের সময় তো তোমায় পাওয়া যায় না। যাই একটু দাঁড়া। নেহাশিসদা, এই যে চাবিটা বাবা পাঠালো। হ্যাঁ দে দে, কত বড় হয়ে গেছিস, তা কেমন আছিস? এই চলে যাচ্ছে গো, চাটা খাওনি? এ বাবা একদম খেয়াল করিনি। এরপর চায়ে চুমুক দিয়ে টের পেলাম এত বিস্বাদ চা আমি এর আগে কখনো খাইনি। যতদূর মনে পড়ে অপূর্বদা কিন্তু চাটা ভালোই বানাতো। এই সন্তু শোন, এই এখানে জাপান কাকার বাড়িতে এখন আর কেউ থাকে না রে? না, জাপান কাকা তো মারা গেল, কাকিমা মনে হয় বাপের বাড়ি চলে গেছে। ওদের খবর তেমন জানি না গো। আর জাপান কাকার মেয়ে সোনাঝুরি, ওর কোনো খবর জানিস? না 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 না, সোনাঝুরিদির কথাও তো বলতে পারবো না। তবে তবে না 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 না, সে কিছু নয়। আরে কি ব্যাপার সেটা তো বলবি। না আসলে গ্রামের বেশ কিছু লোক বলছিল জাপান কাকাকে নাকি রাত্রেবেলাও দেখা। কি কি বলছিস? যাক থাক সেসব কথা। আরে আরে শোন, কথা শেষ না করে এই সন্তু সাইকেলটাকে নিয়ে তুমুল জোরে ছুটল। যা বাবা আশ্চর্য! চা শেষ করে অপূর্বদার টাকা মিটিয়ে যখন বাড়ি ঢুকলাম তখন ঘড়িতে প্রায় 6টা বেজে গেছে। নিজের বাড়িতে এত বছর পর পা রেখে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভূত হলো। বাবার সেই ইজি চেয়ার, মায়ের সেলাই করা দু একটা হাতের কাজ এখনও লোনা ধরা দেওয়ালে শোভা দিচ্ছে। যদিও ঠিক এ কারণেই আমি এখানে আর আসতে চাই না। সব কিছুকে দেখে আজই শূন্যতায় ভোগা আমার জন্য নরক সমান। তাই অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে না, এ বাড়িটাকে আর রেখে লাভ নেই, কাউকে না কাউকে বিক্রি করে দেব। প্রমোদ সমাদ্দার, এখানকার সবচেয়ে নামকরা উকিল, তাকেই ডেকেছি আজ, আর এই কারণেই আমার এই গ্রামে আসা। আর কিছুক্ষণের মধ্যে হয়তো উকিলবাবু চলে আসবেন। ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে প্রথমে আলমারির দরজাটা খুললাম। পুরনো জামা কাপড় আর লেপ্ত শুকে ঠাসা একটা আলমারি, উপর থেকে একটা আদিকালের ডায়েরি ছিটকে পড়ল গায়ের উপর, সাথে সাথে কতগুলো ছবি আর চিঠি মাটিতে ছড়িয়ে গেল। এগুলো তো সোনাঝুরির ছবি, জাপান কাকার মেয়ে। কলেজে পড়ার সময় ওর সাথে আমার একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, যদিও সেটার পরিণতি পাইনি। এতদিন পর সোনাঝুরির ছবি দেখে বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁদ করে উঠল। ঘোর কাটতেই খেয়াল পড়ল উকিলবাবুর তো এতক্ষণে চলে আসার কথা, এত দেরি করছে কেন? বারবার ফোন করে উকিলবাবুকে পেলাম না। সারাদিনের ক্লান্তির পর বিছানায় বসতে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতে পারিনি। সহসা বাসনপত্রের ঝনঝনানির শব্দে ঘুমটা ভেঙে গেল। আধো চোখ খুলতেই আবছা দৃষ্টিতে দেখলাম একটা মেয়ে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে আমার সামনে। খুব চেনা লাগলো মুখটা, চোখ রোগড়ে ভালো করে তাকাতেই দেখলাম সোনাঝুরি, তুই এখন এখানে, মানে এই তো তোমার জন্য চা এনেছি, ওঠো। চা মানে? তুমি এতদিন পর এসেছ, একটু খাতির যত্ন না করলে হয় বলো? ভারী অদ্ভুত লাগলো ওকে দেখে, আশ্চর্য হলাম। তা কেমন আছো সোনাদা? আমি
ভালো আছি। তোর কি খবর? আমার কথা বাদ দাও, তোমার কাজকর্ম কেমন চলছে বলো। আমি একটা কোম্পানিতে আছি, চাকরি করছি ভালোই। হঠাৎ বাইরে বুক কাঁপানো মেঘের কড়কড়াত শব্দ, আর সেই সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলো। যা, এখন আবার বৃষ্টি শুরু হলো কেন? উকিলবাবুর আসার কথা, বৃষ্টিতে আসতে পারলে হয়। প্রতি বছরই পুজোর সময় বৃষ্টিটা থাকবেই, আর ভালো লাগে না। হ্যাঁ, তা যা বলেছ, তবে যা গরম দিয়েছিল, একটু বৃষ্টি না হলেও চলছিল না। কথাটা মন্দ বলিস নি, কিন্তু উকিলবাবুর যদি আসতে দেরি হয় তাহলে তো মুশকিল হবে। আমি কখন থেকে ওর জন্য অপেক্ষা করছি। কালকে আবার একে লোকাল অফিসে একটা কাজ আছে, কি জানি কি হবে। আর উনিও এত দেরি করছেন কেন, মাথায় আসছে না। তো তুমি একটা ফোন করো না ওনাকে। কি ভেবেছিস, ফোন করিনি? 100 বার ফোন করেছি কিন্তু প্রতিবারই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এই গ্রামে টাওয়ার নেই এটা তো ভাবা যায় না। সকালেও ফোন করলাম। যা, তাহলে আর কি করবে? অকস্মাৎ কারেন্টটা অফ হয়ে গেল। দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, অন্ধকারের মধ্যেই পাশের ঘর থেকে সোনাঝুরি একটা হ্যারিকেন জ্বালিয়ে টেবিলের ওপর রাখল। শুনলাম জাপান কাকা তো চলেই গেল, তা তোদের সংসার কিভাবে চলছে এখন? সোনাঝুরি খুব বিস্ময় নিয়ে আমার চোখের দিকে তাকালো। আমার বাবা মারা গেছে, তোমায় কে বলল? এই তো বিকেলে চায়ের দোকানে অতীন খবরটা দিল। জানি তোদের বাড়িতে ওই একমাত্র উনি আর্নিং মেম্বার ছিলেন। তাহলে এখন চলছে কি করে তোদের? দোকানটাও তো আর করছিস না তাহলে। তুমি কিন্তু অদ্ভুত মায়ায় জড়িয়ে গেছো এখানে এসে সোনাদা। মানে? মানে যে বা যারা তোমায় বলছে আমার বাবা বেঁচে নেই, তারা মিথ্যে বলছে। আসলে ওরাই কেউ বেঁচে নেই। মানে কি উল্টো পাল্টা বকছিস? বিশ্বাস না হয় একবার ছাতাটা নিয়ে যাও না, দেখে এসো। হাতে ছাতাটা নিয়ে বৃষ্টির মধ্যে ছুটতে গেলাম জাপান কাকার দোকানের সামনে। সত্যি সত্যি খুট খুট করছে চারদিকে অন্ধকার, শুধু জাপান কাকার দোকানটায় জ্বলছে একটা নিষ্প্রভ মোমবাতি। সে স্বল্প আলোয় দেখলাম একটা বৃদ্ধ লোককে, ঝোড়ো কাকের মতো একটা মানুষ। ধবধবে সাদা পোশাক, মাথার চুলে পাক ধরেছে, মুখ ভর্তি সাদা দাড়ি গোফ। এক মনে কি একটা ট্রানজিস্টার সারিয়ে চলেছে বৃদ্ধ জাপান কাকা। তার খটখট শব্দ পেলাম, আমার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করল। এটা কি করে সম্ভব, কি করে সম্ভব? ছুটতে আবার বাড়ি ফিরে এলাম। এই সোনাঝুরি, কি হচ্ছে এখানে? তবে যে অতীন সন্তীরা বলল জাপান কাকা মারা গেছে। শোনো সোনাদা, এই গ্রামটা মাস দুয়েক হলো মরকে শূন্য হয়ে গেছে। এক অজানা অসুখে গ্রামের সবাই মারা গেছে। যে এক দুজন বেঁচে ছিল তারা গ্রাম ছেড়ে চলে গেছে, শুধুমাত্র একটা পরিবার বাদে, সেটা হলো ঘোষ পরিবার। কি বলছিস, আমি কিছু বুঝতে পারছি না। তবে রাখাল কাকা, অতীন, সন্তু, এরা? রাখাল কাকা সে তো কবেই মারা গেছে। কি সব বাজে কথা বলছিস? আজ বিকেলের দিকে কথা বলেছি আমি এই রাখাল কাকার সাথে। বিশ্বাস না হয় তো আমার ফোন দেখ, এই দেখ। তুমি না পারো সোনাদা, নিজেই দেখো না কোন নাম্বারে তুমি ফোন করেছো। নাম্বারটা দেখে চমকে উঠলাম, সত্যি তো কোনো নাম্বার নেই। কি, বিশ্বাস হলো আমার কথা? এই গ্রামের কেউ বেঁচে নেই, কেউ না। তাহলে এসে থেকে তোদের দেখলাম না কেন? হ্যাঁ, কি করে দেখবে, সবচেয়ে অতৃপ্ত আত্মা এক একটা নাগাল পেলেই কেটে খাবে। অত ভূতেদের মাঝে কি বেরোনো যায়? ওই জন্যই তো রাতে বেরোই। তোর একটা কথা আমি বিশ্বাস করছি না সোনাঝুরি,
কি সব উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ কি উল্টো পাল্টা বকছিস? তাহলে বাইরে গিয়ে আরো একবার দেখে এসো। কি করা উচিত বুঝতে পারলাম না। সোনাঝুরির কথা মতো আবার একবার বাইরে এলাম। এবার যা দেখলাম তাতে আমার সমস্ত হাড় যেন এক নিমেষে ঠান্ডা হয়ে গেল। মিশমিশে কালো অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে অসংখ্য কঙ্কাল, চোপে ঝাড়ির মাঝখানে দু চারটে করে কঙ্কালের দেহ, ওদের চোখ দিয়ে বেরিয়ে আসছে লাল টকটক আগুনের গোলা। ওরা আমার দিকে এগিয়ে এলো। এ জায়গা ছেড়ে পালানো ছাড়ার কোনো উপায় নেই। এখন কি করা উচিত আমার, তোমরা বলো।